Emma. Give it. এমন করে মুখে হাত দিয়ে বসে আছিস যে কিরে মা, আবারও কোনো দুঃস্বপ্ন দেখেছিস? কি দেখেছিস? আপু, আবার কি স্বপ্ন দেখল? তোমাকেও কিছু বলেনি? না, আশ্চর্য। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম কি রে? তেমন কিছুই না, অন্যদিন যা ঘটে আজকেও তাই ঘটবে। তোমার অফিস, মার সংসার, আমার কলেজ, আর আপুর। থামলি কেন? না মানে ঘুম থেকে উঠে এখন আপুর সাথে কথা হয়নি, তাই বুঝতে পারছি না আপুর নতুন কোনো প্ল্যান আছে কিনা। কি হলো নীলিমা, তুই তো কিছু খাচ্ছিস না, তোর কিছু লাগবে? বাবা, আজকে স্বপ্নটা নিশ্চয়ই আরো বেশি ভয়ঙ্কর ছিল। নিশ্চয়ই ইয়া বড় দানব এসে আপুকে আদেশ করেছে, খবরদার নীলিমা, আজকে সারাদিন কোনো কথা বলা চলবে না। এমনও তো হতে পারে, ধর একটা পুঁচকে ইঁদুর ছানা রাত্রিবেলা ঘুমের মধ্যে তোর আপুর এক দাঁত খেয়ে ফেলেছে। এখন সমস্যা হলো, ও যদি কথা বলতে যায় তাহলে তার ফোকলা থাকতে বেরিয়ে যাবে, আর আমরা সব দেখে হা হা হো হো বল হাসতে শুরু করবো, বুঝলি? সেই জন্য হয়তো কথা বল। শোনো, মেয়েটার ব্যাপারটা নিয়ে একটা ভালো ডাক্তারের সাথে কথা বলো। তুমি টেনশন করো না তো, তোমার মেয়ের মাথার মধ্যে যে একটা হার্ড ডিস্ক আছে না, তার মধ্যে একটা প্যাকেজ প্রোগ্রাম সেট করা আছে, ডেইলি একটা করে পর্ব, দীর্ঘ সিরিয়াল, অটো চলছে। ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও, বলে দেখবে শেষমেশ এমন একটা ঝামেলা বাঁধবে না। মা, আমি অত সিদ্ধের বাসায় যাচ্ছি, ফিরতে দেরি হবে, টেনশন করো না, দুপুর ওখানে খাবো। বাবা, আমাকে একটু নামিয়ে দিয়ে যেতে পারবে? আবার বিকেলে ফেরার পথে নিয়ে আসতে হবে, পারবে? পারবো না কেন? ধরো চলো, দাঁড়া চা একটু খেয়ে নি। তাহলে আমি এক কাপ চা খাই, মা আমাকে চা দাও। বস। নে বাবা, তাহলে আমরা কালকে সারাদিন কী করবো? তোর ইচ্ছে, তুই তোর মতো দিনটা সাজিয়ে নে, কাল সারাটা দিন তোর। তোমরা যা খুশি তাই করো, আমি বাবা এর মধ্যে নেই, কাল আমি ওদের ছোট মামার বাসে যাব। মা, তুমি ভুলে যাচ্ছ। কি? কালকে আপুর জন্মদিন। ও সরি সরি সরি, আমি না একদম ভুলে গিয়েছিলাম। তা তো ভুলবেই, বললাম তোরে মা, সরি। ওকে বাবা, চা শেষ হয়েছে, চলো আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে আবির, কেমন আছো বাবা? কি বললে? দেশে মানে ঢাকায় কবে এসেছো? নীলিমা তো বাসায় নেই বাবা, ওর এক বন্ধুর বাসায় গেছে, আমি ওকে জানিয়ে দিচ্ছি। কি জানাবো না,
সারপ্রাইজ দেবে? পারো তোমরা, আসলেই সারপ্রাইজ। ঠিক আছে বাবা, বাসায় এসো কিন্তু, রাখি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নীলিমা। থ্যাংকস। তুমি বোধহয় ঘুমাচ্ছিলে? এত রাতে মানুষ ঘুমায়? সরি, তোমার ঘুম নষ্ট করলাম। কে বলছেন আপনি? নাম বললে কি তুমি আমাকে চিনবে? চিনবে না। ফোন করেছেন কেন? ফোন করেছি তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি রাখি। না, ফোন কাটবে না, আমার কথা শেষ হয়নি। শেষ করুন, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। মানে কি? তোমার বাবা মাকে বলো কাল আমি তোমাদের বাসায় আসছি। কি খুশি হলে? না, কাল দেখা হলে হবে। কে আপনি? কাল পর্যন্ত অপেক্ষা করো, রাখছি, বাই। আজব। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু আমার সুইটি বোনের এত মন খারাপ কেন? মা ঘড়িটা 15 মিনিট স্লো করে রেখেছে। ভেবেছিলাম ঠিক 12টায় উইশ করব, কিন্তু হলো না। আরে 15 মিনিট লেট হয়েছে তো কি হয়েছে? উইশ তো করেছিস। দাঁড়া, বাবা মাকে ডাকি। মা, বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মামনি, আই এম সো সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পানিশমেন্ট? হ্যাঁ, কাল বেড়াতে যাওয়া, দূরে কোথাও। ওয়াও, থ্যাঙ্কস। এখন কেকটা তাড়াতাড়ি কাট, রাত তো শেষ হয়ে যাবে। এই চল, হ্যাঁ হ্যাঁ, জলদি কাটি, চলো। মা, ও মা,
কই গো? আসছি আসছি। সবকিছু তো আমার সাথেই পারো, আর আপু যে ঘুমাচ্ছে সেটা তো কিছু বলতে পারো না। যা খেয়ে বোনকে ডাক। তাও তো আমাকেই পাঠাবে। সকাল সকাল এত কথা বলিস কেন? যেটা বললাম সেটা কর, খেয়ে নিয়ে যা। খা। কি হলো? খা। অনেক সকাল হলো তো, জলদি ওঠ, মা ডাকছে তোকে। হ্যাঁ জলদি ওঠ। স্বপ্নে দেখলাম আমার কান নেই, মানে ছিল না। ছোটবেলায় শুনেছি চিলে নাকি কান নিয়েছে, আমার মেয়ের বেলাতেও তাই হলো। বোকা কোথা কেন, কি যে সব স্বপ্ন দেখিস না, ভালো স্বপ্ন দেখতে পারিস না? আমি কি ইচ্ছে করে দেখি? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর বাবা নাস্তার টেবিলে রেডি হয়ে বসে আছে। হাই। মেয়েকে ভালো করে ডাক্তার দেখাও, নইলে শেষে কিন্তু প্রবলেমে পড়বে। হ্যাঁ, ডাক্তার আফজালের সঙ্গে কথা বলে একজন ভালো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। দেখাতে হবে না, যত তাড়াতাড়ি পারো দেখাও। ভিতর আসতে দিবে তো নাকি? সরি সরি, এসো এসো। মানুষ তো ফোন করে একটা করেছিলাম, তুমি চিনতে পারোনি। তুই ফোনে এমন ভাব করলে যে ফোনের মধ্যে আমাকে তুমি মারবে। কাল কাল রাতে তুমি ফোন করেছিলে? জি। আমি তোমার কণ্ঠস্বর চিনতেই পারিনি। চিনবে কি করে, আমি তো গলার স্বর চেঞ্জ করে কথা বলেছি। তাহলে আমার দোষ কোথায়? না, ভাবলাম যে বছরখানেক আমি দেশের বাইরে থাকবো, তুমি আবার কারোর সঙ্গে
কিন্তু দেখলাম আমার তুমি আমারই আছো। আবির আমাকে রাগাবে না। ওকে বাবা, সরি। ইটস ফর ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, ঢাকা শহরে কি বকুল ফুল পাওয়া যায় না? সকালবেলা ঘুম থেকে উঠে সারা ঢাকা শহরে আমি বকুল ফুল খুঁজেছি। শাহবাগ, আই সুপার মার্কেট, হাইকোর্ট, কোথাও নেই। ভাবলাম যে বকুল ফুলের ঘ্রাণে তোমার সকালটা হোক, কিন্তু আই এম সরি, গাছ ছাড়া কিছুই পেলাম না। আচ্ছা শোনো, আন্টি কোথায়? আমার অনেক খিদে লেগেছে। মা তো ব্রেকফাস্ট রেডি করছে, চলো চলো। আজকে সারাদিনে তোমার প্ল্যান কি? বাবা আজকে সারাদিনের প্রোগ্রাম সেট করেছে। নো প্ল্যান, আজ শুধু তুমি আর আমি, ব্যাস। আমি জানি না, বাবা সারাদিনের প্রোগ্রাম সেট করে ফেলেছে। সেটা আমি ম্যানেজ করবো, ডোন্ট ওয়ারি। ওকে চলো চলো। মানে আমি তোমার এই স্বপ্নের বিষয়টা খুবই অদ্ভুত। অথর কাছ থেকে শোনার পর থেকে আমি আর হাসি কন্ট্রোল করতে পারছি না। আজব আজব সব স্বপ্ন। আবে হাসবে না, আমার খুব রাগ হচ্ছে। ওকে সরি বাবা, সরি। এই যে নাও। আজ এই স্বপ্নের প্রবলেমটা কি তোমার? মানে আগে তো এই সমস্যা ছিল না। আর বলো না, মাসখানেক আগে নীলক্ষেত থেকে একটা বই কিনেছিলাম, স্বপ্নের বই। ফুটপাতে দেখে কিউরিয়াসিটি হলো তাই কেনা। ওটা পড়ে পড়ে এই অবস্থা, আজব আজব স্বপ্ন, আজব আজব সব অর্থ। বাহ, ইন্টারেস্টিং। তো এখনো পড়ছো নাকি? না না, এখন পড়ছি না, তবুও মাথা থেকে বাদ দিতে পারছি না। আচ্ছা বাদ দাও, তুমি ইউকেতে কেমন ছিলে? ইউকে ভালো না, সারাদিন পড়াশোনা, সারাদিন ক্লাস, তার ফাঁকে ফাঁকে জব। রাতে যখন ঘুমাতে যেতাম তখন তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতো, সারা রাত তোমার সঙ্গে কথা বলে বলে আমি রাত কাটাতাম। চাপা মেরো না, এই এক বছরে কদিন ফোন করেছো তুমি? ফোন করার কোনো প্রয়োজনই ছিল না, তুমি তো সবসময় আমার সঙ্গে ছিলে। সত্যি সবসময় সঙ্গে ছিলাম? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আমি রাতের বেলা কথা বলতাম এবং ঘুমিয়ে গিয়ে সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম তখন তোমার সঙ্গে কথা বলতাম। আহা, বিশ্বাস করছো না? না, এই যে দেখো। ডান ডান, ভালোবাসি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আবার বলবো, এই ভিডিও তুমি কবে করেছো? লাস্ট তোমার সঙ্গে যেদিন দেখা হলো আমার, যেদিন চলে গেলাম সেদিন। ইন্টারেস্টিং না? ছাড়া যে ছন্দ ছাড়া,
ভালোবাসা তুই বুঝিস না, বল না আমায় তুই বল না, ভালোবাসিস কি না, বল না আমায় তুই বল না, ভালোবাসিস কি না। শোনো একটা কথা বলি, হাসবে না? হাসবো না? না। ওকে, আমি আরেকটি স্বপ্ন দেখেছি। শেষ? 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 আমি তোমাকে কোনো স্বপ্নের কথাই বলবো না। না বলো বলো প্লিজ, দেখ, লুক এট মি, লুক এট মি, জান দেখো, এনিথিং, হাসছি আমি? একদম সিরিয়াস, সিরিয়াস, আই এম সিরিয়াস, বলো বলো, তুমি একটা স্বপ্ন দেখেছো, আরেকটা স্বপ্ন দেখেছো, সিরিয়াস? সিরিয়াস। ওকে, স্বপ্নটা দেখেছি ছাদে অনেকগুলো প্রদীপ জ্বালানো, সেই প্রদীপের মাঝখানে তুমি আর আমি বসে আছি, আমি খুব সুন্দর করে শাড়ি পরেছি, আর তুমি আমার কোলে মাথা দিতেই তখনই ঘুম ভেঙে গেল। আমি মাথা দিতে ঘুম ভেঙে গেল? ডোন্ট ওয়ারি, আমি তোমার এই স্বপ্নটা সত্যি করব। জানো নীলিমা, এয়ারপোর্টের মানুষজন তো আমাকে দেখে অবাক, আমি কি এসব স্কাল্পচার নিয়ে চলে এসেছি? আরে মানুষ তো বিদেশ থেকে আনে হচ্ছে ঘর সাজানোর জিনিস, আর আমি এনেছি মন সাজানোর জিনিস। একসময় তো বলেই বসলো, ভাই দেখেন আপনার কিন্তু ওভারওয়েট হয়ে গেছে, আপনি এগুলো রেখে যান, এগুলো টেনে শুধু শুধু কী লাভ? আমি বললাম এটা লাভ ক্ষতি আপনারা বুঝবেন না, প্রয়োজনে আমি আমার লাগেজ রেখে যাব, তাও আমি এগুলো নিয়ে যাব। লাভ? ওহো, আমি তো শুধু তোমার সঙ্গে কথাই বলছি, তুমি কী খাবে বলো? চা খাবে না কফি খাবে? কফি, তুমি থাকো, আমি 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 বানিয়ে আনছি। আমি যাচ্ছি বানিয়ে আনতে, আমি কত ভালো কফি বানাই তুমি তো জানোই না। হ্যাঁ আমি জানি তুমি অনেক ভালো কফি বানাতে পারো, আমি যাচ্ছি। আহা, শুধু কফি না তো, আমি অনেক ভালো রান্না করা শিখেছি, আজকে তোমাকে আমি খিচুড়ি আর গরু মাংস রান্না করে খাওয়াবো, দেখো আমি কীরকম রান্না করি। ওখানে কোনো রেস্টুরেন্টে শেফের কাজ করেছো নাকি? আরে শেফের কাজ করতে পারলে তো ভালোই হতো, একসঙ্গে অনেকগুলো টাকা রোজগার করতে পারতাম, তারপর দেশে এসে ছেলেমেয়েদেরকে ফ্রি আমি স্কাল্পচার বানানো শেখাতাম। এক মিনিট, আমি তোমার জন্য চট করে কফি বানিয়ে নিয়ে আসি। ওকে, অর্গান বাজানো ছেড়ে দিয়েছো নাকি? মাথা খারাপ? আরে ওটা যদি আমি ছেড়ে দিই তাহলে তোমার পেটের ভাতই হজম হবে না। বাজাও না, কতদিন শুনি না। ওকে, thank you.
নাও। আল্লাহ, শোনো, আবিরের বাবার সঙ্গে কথা বলো। ভাবছি নেক্সট উইকে সবাই মিলে চিটাগাং যাব, আর বেরোনো হবে, আবিরের বাবার সঙ্গে কথা বলা হবে, আর যদি চান্স পাই তাহলে কক্সেস বাজারে বেরিয়ে আসব। তোমার তো আবার বিদেশ প্রেম বেশি, কোথাও বেড়াতে যাবার কথা বললেই মালয়েশিয়া, ব্যাংকক, নাহলে সিঙ্গাপুর। কেন, আমাদের দেশটা কি কম সুন্দর? দেশটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না। নীলিমা আর অথৈত বিয়ে হয়ে গেলে আমরা দুই বুড়ো বুড়ি দেশ ভ্রমণে বেরিয়ে পড়ব। নীলিমারটা ঠিক আছে, কিন্তু অথৈয়ের বিয়ে দেবো আমি অনেক দেরিতে, আর ছেলেকে আমাদের কাছে রেখে দেব। ঘর জামাই দেখো তোমার মেয়েই মেনে নেবে না। কেন, মেয়ের জামাই কি ছেলের মতো হতে পারে না? দেখা যাক, যদি হয় ভালো। শোনো, কাল না একটা স্বপ্ন দেখেছি। শোনা, আরে অনেক ভালো স্বপ্ন, শোনো না। দেখলাম আমাদের বিয়ের ব্যাপারটা তো ঠিকঠাক, এর মধ্যে আমরা সবাই গিয়েছি সিলেটে বেড়াতে, সবাই যে যার মতো ঘুরছে, কিন্তু তুমি আর আমি চা বাগানের মাঝখানটায় ছোট্ট একটা লেকের ধারে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে আমি বললাম, এই লেকের পারে একটা কুঁড়ে ঘর বানিয়ে তুমি আমি থাকি। তুমি বললে তাই হবে। সত্যি সত্যি তুমি কুঁড়ে ঘর বানানোর জন্য বাস ঘর খোঁজা শুরু করলে। তোমার এই পাগলামি দেখে চা বাগানের লোকজন হাসাহাসি করলো। যেই কুঁড়ে ঘরটা বানানো হচ্ছে ওই সময়টা আমার ঘুম ভেঙে গেল, শেষটা আর দেখতে পেলাম না। ইসকে বেবি, তুমি কি স্বপ্ন বিশ্বাস করো? কখনো কখনো, তুমি? একদম না। আচ্ছা শোনো, তোমাকে তো বলা হয়নি, আগামী রবিবার চারুকলায় আমার স্কাল্পচারের প্রদর্শনী হবে, তাই নাকি? আর মোস্তফা মনোয়ার স্যার হচ্ছে ওটা ওপেন করবে। তোমাকে কিন্তু সারাদিন আমার সঙ্গে থাকতে হবে। সারাদিন থাকবো? আচ্ছা এখন চলো, মা চিন্তা করবে। কেন এখনই যেতে হবে? কেন মা চিন্তা করবে? কেন, মা তো জানে যে তুমি আমার সঙ্গে আছো। মা জানে না আমি তোমার সাথে বের হয়েছি। কেন তুমি বলে আসোনি মাকে? মা ভাবে আমার মেয়েটা বিয়ের আগে পাগল হয়ে গেছে। খালি হাসো। চলো বলে, আবিরের বাবা তো সব শুনে পালে কালি চলে আসেন এমন অবস্থা। বলেন বে সাহেব, অযথা দেরি করে কী হবে, আমরা দু একদিনের মধ্যে এসে মেয়েকে আংটি পরিয়ে দিই। না 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 না, এত তো রাখার দরকার নেই, আমাদের প্রথম বিয়ের বিয়ে, সবাইকে জানিয়ে বিয়ে দিতে হবে না? ওরাও তো সে কথাই বলছে, ওদের একমাত্র ছেলে, বেশ ধুমধাম করে সবাইকে না জানিয়ে কি বিয়ে দিতে পারে? তবে মেয়েটা চলে যাবে ভেবে মনটা খুব খারাপ লাগছে জানো। সেটাই তো স্বাভাবিক, তবু মেয়েকে তো বিয়ে দিতেই হবে। নীলিমা ফিরেছে? কখন, ঘুমিয়েও গেছে, কাল সকালে উঠতে হবে না, আবিরের এক্সিবিশন না। চলো ঘুমোতে যাই। তুমি যাও, আমি একটু পরে আসছি। মেয়ের জন্য মন খারাপ লাগছে না? বাবা, আজ শাড়ি পরলি যে হঠাৎ? আজ আবার এক্সিবিশন আছে না, কত লোকজন আসবে, সবাই দেখবে, বলবে ওই দেখো ভাস্কর আবির আহমেদের হুবু হু, কত সুন্দরী না, মানে আমাকে কেমন লাগছে বল না। সেটা আবির ভাইকে জিজ্ঞেস করিস, মার খাবি, বল না কেমন লাগছে। খুব পচা পচা লাগছে, শাড়িটা চেঞ্জ করবো, বল না কি। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর সত্যি। থ্যাংক ইউ, আবিরকে ফোন দিই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সব মোবাইল বন্ধ, আবার ট্রাই কর, মনে হয় ব্যস্ত। এই মুহূর্তে থ্যাংক ইউ,
হ্যালো, কি অ্যাক্সিডেন্ট? কখন? আমির অবস্থা কি? চারুকলা যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হয়। আবির ওর স্কাল্পচারগুলি নিয়ে একটা ভ্যানে করে চারুকলা যাচ্ছিল। হঠাৎ একটা ট্রাক পেছন থেকে এসে ভীষণ জোরে ভ্যানটাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ভ্যানটা একদম চুরমার হয়ে যায়। আর সব শেষ, স্কাল্পচারগুলি ভেঙে গুঁড়ো হয়ে রাস্তায় ছড়িয়েছিল। চারুকলার ছেলেমেয়েরা প্রায় সারাটা দিন শাহবাগের রাস্তাটা অবরোধ করে রাখে। ছাদে অনেকগুলো প্রদীপ জ্বালানো, তুমি আমি সেই প্রদীপের মাঝখানে বসে আছি। আমি খুব সুন্দর করে শাড়ি পরেছি, হঠাৎ করে তুমি আমার কোলে মাথা দিয়ে তারপর না ঘুম ভেঙে গেল। আমি মাথা দিতে ঘুম ভেঙে গেল? ডোন্ট ওয়ারি, আমি তোমার এই স্বপ্নটা সত্যি করব। প্রমিস। চোখের পানি মুছে ফেলা, কাঁদছো কেন? মানুষের জীবন তো এমনই,
এক জীবনে মানুষ যা চায় তার সবটাই কি পায় বলো? আবির, আমি তো জীবনের কাছে বেশি কিছু চাইনি, শুধু তোমাকে চেয়েছি। অথচ দেখো, এই চাওয়াটাই আমার কাছ থেকে অনেক দূরে সরে গেল, এতটাই দূরে যে তার শুধু গল্প হয়ে বেঁচে রইবে। আকাশটা দেখো কত বড়, এক টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে, যেন যেন জল জ্যোৎস্নার খেলা। আমাদের ভালোবাসাও বেঁচে রইবে টুকরো মেঘের গল্প হয়ে। তুমি কেঁদো না, তাহলে যে তোমার চোখের জলে আমি ভেসে যাব অনেক দূরে, অনেক দূরে। এখন তুমি শুধু আমার জীবনের বেঁচে থাকার একটা স্বপ্ন। আমার এই স্বপ্নটা যদি সত্যি হতো, ভেবে নাও তোমার এই স্বপ্নটা সত্যি।